नमस्कार सकल के स्वागत जानाच्छि आमार यूट्यूब चैनल लार्न विथ लिपु सर। आजकेर भिडियोते आमी माइक्रोसॉफ्ट एक्सेलेर किछु गुरुत्वपूर्ण फांगशन निये आलोचना करब। तोमरा देखते ही पाच्छो जे स्क्रिने किछु गुरुत्वपूर्ण फांगशन लिखे देवा आछे, तो एई फांगशनगुलो निये आजकेर भिडियोते आमी आलोचना करब। माइक्रोसॉफ्ट एक्सेले फांगशन एबं तार व्यवहार सेगुलो जाना अत्यंत प्रयोजन। जत बेशि फांगशन एबं तार व्यवहारगुलो जानबे तत सहजे किन्तु एक्सेलेर जटिल काजगुलो समाधान करते पारबे। ताई माइक्रोसॉफ्ट एक्सेलेर ए फांगशनगुलो सम्पर्के आजके आमी विशदे आलोचना करब। तो चलो देरी ना करे शुरू करी आजकेर भिडियो। भिडियोटि शुरू करार आगे छोट्ट एकटा रिक्वेस्ट, जदि तोमार चैनेले नतून होये थाको ताहले अवश्यई चैनलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटि प्रेस करे दिओ। ताहले एई धरनेर इनफर्मेटिव भिडियोर नोटिफिकेशनगुलि खूब सहजेई पेये जाबे। तो चलो शुरू करी। सबार प्रथमेई तोमरा देखते पाच्छो स्क्रिने लेखा आछे एक नम्बरे इक्वल्स टू टुडे। टुडे लिखे फार्स्ट ब्रैकेट ओपेन क्लोज। तो जदि आमरा एक्सेले जे कोनोटा सेले इक्वल्स टू टुडे लिखी, टुडे लिखे फार्स्ट ब्रैकेट ओपेन एंड क्लोज करी, देन एंटार करी, ताहले आमादेर कि करबे कारेंट डेट डिसप्ले करबे। कम्पिउटारे जे कारेंट डेटटा आछे सेई डेटटा किन्तु आमादेर एक्सेलेर शीटे डिसप्ले करबे। तो एक्सेलेर शीटे जदि कारेंट डेट माने सिस्टेमेर जे कारेंट डेट आछे সেই ডেটটা যদি নিয়ে আসতে হয় তাহলে আমরা ইকুয়ালস টু দিয়ে টুডে লিখব। টুডে দেখো এখানে বলে দিচ্ছে রিটার্ন দ্য কারেন্ট ডেট ফরম্যাটেড অ্যাজ ডেট, মানে কারেন্ট ডেটটা ডেটের ফরম্যাটে রিটার্ন করবে আমাকে। দেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন করতে হবে, ক্লোজ করতে হবে, ক্লোজ করে এন্টার, তাহলে কারেন্ট ডেট আমাদের চলে আসবে। ওকে, দেন সেকেন্ড অপশনে আমরা আলোচনা করব নাও ফাংশন নিয়ে। নাও ফাংশন কী করে? নাও ফাংশন যদি আমাদের এক্সেলে কারেন্ট ডেট এবং টাইম দুটোই দরকার পড়ে, ধরো আমরা এখানে লিখলাম ইজিকাল টু নাও, এন ও ডাব্লিউ নাও, খুব সুন্দর একটি ফাংশন। দেখানো বলছে রিটার্ন দ্য কারেন্ট ডেট অ্যান্ড টাইম ফরম্যাটেড অ্যাজ ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইমের ফরম্যাটে কারেন্ট ডেট এবং টাইম দুটোই রিটার্ন করবে যখন আমরা নাও ফাংশন লিখে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করছি এবং ক্লোজ করছি, করার পর এন্টার কি প্রেস করছি। তা দেখো কারেন্ট ডেট এবং টাইম দুটোই কিন্তু আমাকে ডিসপ্লে করছে। ওকে, তো কারেন্ট ডেটের জন্য আমরা লিখবো ইকুয়ালস টু টুডে, আর কারেন্ট ডেট অ্যান্ড টাইমের জন্য আমরা লিখবো নাও, নাও লিখে ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ। দেন তিন নম্বর ফাংশনে আমরা মান্থ ডে আর এই ফাংশনগুলো নিয়ে ইউজ করব। তো দেখো বাম পাশে কিছু সেলের মধ্যে কিছু ডেট লেখা হয়েছে এবং এই ডেটগুলো থেকে আমরা ডে, মান্থ এবং ইয়ার প্রত্যেকটাকে আলাদা আলাদা করে বের করবো। ধরে নাও তোমার কাছে কিছু ডেট আছে এবং সেই ডেট থেকে তোমাকে ডেটাকে আলাদা করে বের করতে হবে, বা মান্থটাকে আলাদা করে বের করতে হবে, বা ইয়ারটাকে আলাদা করে বের করতে হবে। তো সেক্ষেত্রে তুমি কীভাবে সেই একটা পার্টিকুলার ডেট থেকে ডে বা মান্থ বা ইয়ারটাকে আলাদা করবে? তো খুব ইজি ফাংশন আমরা ব্যবহার করি। আমরা যদি একটা ডেট থেকে ডেটাকে বের করে আনতে হয় তাহলে ইকুয়ালস টু দিয়ে ডে ফাংশনটা লিখ। ডে ফাংশন লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট যেই ডেট থেকে ডেটাকে আলাদা করব সেই ডেটের সেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা ব্র্যাকেটটা ক্লোজ করছি, ক্লোজ করে আমরা কি করছি এন্টার করছি। এন্টার করে দেখো এই যে ডেটটা ছিল 12/5/2010, এই 12/5/2010 ডেটটা থেকে শুধু 12 তারিখটাকে আমাকে আলাদা করে সংখ্যায় বের করে এনে দেখাচ্ছে, শুধু ডেটাকে বের করে দেখাচ্ছে। ঠিক একই রকমভাবে মান্থ ফাংশন ব্যবহার করে ইকুয়ালস টু MONTH মান্থ, মান্থ লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার ওই একই রকম ডেট, ডেটের সেল অ্যাড্রেসটা দিব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার, তাহলে ওই ডেটটা থেকে কি করলো মাসটা আমাকে আলাদা করে বের করে দেখাচ্ছে। এবং একই রকমভাবে যদি আমরা ইকুয়ালস টু দিয়ে YEAR ইয়ার লিখে দিই, ইয়ার লিখে ব্র্যাকেট এবং আবার সেল অ্যাড্রেসটা দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলাম, তাহলে দেখো এই যে একটা পার্টিকুলার ডেট ছিল সেখান থেকে কিন্তু ইয়ারটা আমাকে আলাদা করে বের করে দেখাচ্ছে। তাহলে একটা ডেট সেখান থেকে আমার ডে, মান্থ এবং ইয়ার তিনটাকে আলাদা আলাদা করতে পারছি ডে ফাংশন, মান্থ ফাংশন এবং ইয়ার ফাংশন ব্যবহার করে। একটা বেরিয়ে গেলে তারপরে আমরা পুরোটাকে সিলেক্ট করব, পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা হচ্ছে সিরিজ করে দেবো, তাহলে পরেরগুলো কিন্তু অটোমেটিকভাবে আলাদা করে নেবে। ওকে, তো এরকমভাবে আমরা কি করতে পারি কোনো একটা ডেট থেকে ডে, মান্থ এবং ইয়ার তিনটাকে আলাদা আলাদা করতে পারি। ওকে, এবার উল্টোভাবেও হতে পারে যে তোমার কাছে আলাদাভাবে ডে আছে, মান্থ আছে এবং ইয়ার আছে, তোমাকে একসাথে ডেটের ফর্ম্যাটে লিখতে বলা হলো। আমি ধরো ডান দিকে এখানে আয়ের মধ্যে DATE ডেট, ডেট ফর্ম্যাটে করতে চাই, তো তখন আমরা ফর্মুলা ইউজ করব DATE ডেট। ডেট লিখবে, ডেট লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিবে, দেওয়ার পর একটু দেখো খেয়াল করো এখানে ইয়ারটা হাইলাইট হয়ে আছে, বোল্ড হয়ে আছে, আমার কাছে প্রথমে ইয়ারটা চাইছে,
तो हमें इयर दिलाम ये 2010 कमा कमा देवार पर देखो मान्थ हाइलाइट हो गए मान्थ बोल्ड हो गए मैं मान्थ चाहिए मान्थ दिलाम कमा दिए कि चाहिए डे डे दिलाम प्रथम इयर सेलर डेज तपर कमा दिए मान्थर सेलर डेज कमा दिए डेर सेलर डेज लेखार पर आप जो एंटार करी तेल देखो से ही आलदा आलदा डे मान्थ इयर छो से एक डेटर फर्मेट हाँ सजिए देखा ओके एबारे एक गेले कि सीरीज को देव बस परगुलो क्योंकि अटोमेटिक भाव चले आसें तो यकम भाव डेट फांगशन व्यवहार कर एकसाथे डेटर फर्मेटे सजिए लिखते परि ओके आशा करी बोझा जा जदि भिडियो भाव लागे अवश्य एक लाइक करो और बंधुदेर मध्य शेयर करो तो चलो देखे ना जा परेर फांगशन की क्या आछे परेर फांगशन आमरा देखब एबीएस एबीएस लेखा आछे एबीएस की करछे एब्सोल्यूट भैल्यू अफ ए नम्बर एबार देखो एखाने किछु नेगेटिव भैल्यू लेखा आछे जेमन -400 -600 -349 तो एई नेगेटिव भैल्यूगुलोके जदि आमाके पजिटिव भैल्यूते कनभार्ट करते हय ताहले आमरा एबीएसटा यूज करब एबीएस यूज करे कोनो नेगेटिव संख्या बा माइनस भैल्यूटा के पॉजिटिव बा प्लस भैल्यूते परिणत करते पारी तो देखो किभाबे करबे इक्वल्स टू दिबे ए बी एस देखो जखन आमी ए बी एस लिखछी एखाने बोलछे रिटार्न द एब्सोल्यूट भैल्यू अफ ए नम्बर विदाउट इट्स साइन माने कि रिटार्न करबे आमाके एब्सोल्यूट भैल्यूटा रिटार्न करबे जेटा संख्यार जे मूल मान बा परम मान एक कथाय पजिटिव जे भैल्यूटा सेई भैल्यूटा किन्तु रिटार्न करबे के ए बी एस तो आमरा एबीएस लिखलाम फार्स्ट ब्रैकेट दिए सेलर डेजटा एड करलाम एवं ब्रैकेटटाके क्लोज करे आमरा एंटार करछि ताहले देखो ये जे नेगेटिव 400 बा माइनस जे 400 छिलो एटा किन्तु प्लस हये गेलो माने नेगेटिव साइडे चले गेलो तारपरे आमरा कि करब एटाके सिरिज करे देब ताहले जेगुलो माइनस छिलो सबगुलो किन्तु प्लसे परिणत हये गेलो ओके तो एरकम भावे आमरा करते पारि अथवा जदि आमादेरके एमन करते हय जे कोथाओ किछु भ्यालू लेखा आछे तारो एखाने माइनस भैल्यू लेखा आछे एखाने धरो 1000 लेखा आछे सबगुलो आछे एबं तुमि तोमाके जदि बला हय जे एई जे माइनस भ्यालूटा एटाके बाद दिए 400 एबं 1000 ए दुटोके जोग करे एखाने बसाओ माने प्लस करे बसाओ जदि सिम्पल जदि जोग करो ताहले कि हबे जे एखाने तोमार किन्तु माइनस हये जाबे माइनस माइनस आछे 400 तो 1000 थेके 400 माइनस हये जाबे किन्तु आमाके तो माइनस करते पारिनि आमाके बला हयेछे जे এই যে মাইনাস 400 এটাকে প্লাস ধরতে হবে এবং 1000 এটাকে প্লাস ধরতে হবে মানে এর পজিটিভ ভ্যালুটা এবং এর পজিটিভ ভ্যালুটা দুটোর পজিটিভ ভ্যালু নিয়েই আমাকে কিন্তু এখানে প্লাস করতে বলা হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা এবিএস ইউজ করে এই মাইনাস ভ্যালুটাকে কিন্তু পজিটিভ করে নিতে পারি দেখো কিভাবে রিজাল্ট টু দিলে এবিএস দিলে দেন ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছ দেওয়ার পর মাইনাস 400 এর সেলার ডেজটা দিয়ে দিলে ব্র্যাকেটটা ক্লোজ তাহলে এই যে মাইনাস 400 এবিএস লেখার ফলে এটাকে কিন্তু प्लस पजिटिव धरा है तरह पजिटिव हो गल प्लस प्लस करब मैं प्लस सैन दिल एबारे 1000 सेलर डेजा दिए दिल दवार पर एंटार कर लम तो देखो कि 400 प्लस हे 1000 1400 क्योंकि हो गए एबारे सीरीज कर देव सवार संगे क्योंकि पजिटिव भैलूते प्लस हो गए ये हे एबीएस काज एबीएस काज एक कथा प्लस पजिटिव भैलूटा के तुले धरा तो यह क्योंकि एबीएस व्यवहार करे कोनो संख्यार सामने जे माइनस बा नेगेटिव भैलूटा थाके सेटाके तुले दिए सेटाके पजिटिव भैलूते परिणत करते पारि चलो देखे ना जाक परेर फांगशनटा कि आछे एरपर देखो आईएनटी लेखा आछे आईएनटी फांगशनटा कि करे इंटीजार करे माने दशमिकेर परेर जे संख्याटाके जदि तुले दिते हय ताहले तुमि कोथाओ काज करछो एखेते तोमार दशमिकेर पर अनेकगुलो संख्या चले एसेछे दशमिकेर पर अनेकगुलो भैलू चले एसेछे तो तोमार दशमिकेर परे बा डेसिमेल ভ্যালুগুলো যেগুলো হয় সেগুলো তোমার প্রয়োজন নেই তো সেই ক্ষেত্রে তুমি কি করবে দশমিকের পরে সংখ্যাগুলোকে তুলে দেওয়ার জন্য তুমি কি করবে দেখো এই দেখো এখানে কিছু নাম্বার লিখে দেওয়া হয়েছে যাতে দশমিকের পরে বা ডেসিমেল ভ্যালুগুলো কিন্তু অনেকগুলো ডেসিমেল প্লেসেস ভ্যালুগুলো অনেকগুলো আছে তো আমরা এই ডেসিমেল প্লেসেস ভ্যালুগুলোকে তুলে দিতে চাই মানে দশমিকের পরে সংখ্যাগুলোকে তুলে দিতে চাই তো সেই ক্ষেত্রে আমরা কি করছি ইকুয়ালস টু দিচ্ছি ইকুয়ালস টু দিয়ে আইএনটি লিখছি ফার্স্ট ব্র্যাকেট দিলাম फार्स्ट ब्रैकेट दिए कि नम्बर दीते बोलते नम्बर हमारे ये सेले आई सेलटा दिए दिल दर ब्रैकेट क्लोज करटार कर दीची तो देखो ये 290 संख्याटा क्योंकि पड़े थको तर दशमिकर पर संख्यागुलो सेगलो क्यों और थकल ना एबारे कि करब सीरीज कर देव व्यस तो देखो दशमिकर पर संख्यागुलो बद दिए दशमिकर आगे जो संख्यागुलो से संख्यागुलो क्योंकि गो ये क्यों आई एन टी व्यवहार कर
দশমিকের পরে সংখ্যাগুলোকে বাদ দিয়ে দিতে পারি বা তুলে দিতে পারি। ওকে, এরপরে আমরা দেখে নেব পরের ফাংশনটা কি আছে। পরের ফাংশনটা আছে MOD মড। মড মডিউলাস বের করে, মানে রিমাইন্ডার বের করে। যদি আমাদের ভাগ করার পর রিমাইন্ডার বের করতে হয়, সাপোজ ধরো তুমি এখানে ভাগ করলে, ইকুয়াল টু দিলে, ধরো 27কে তুমি 5 দিয়ে ভাগ করছো, তাহলে আমি যদি চাই যে 27কে 5 দিয়ে ভাগ করার পর ভাগশেষ বা রিমাইন্ডার কত হবে সেটা আমাকে দেখা। তো 27কে 5 দিয়ে ভাগ করলে 5 5 25, ভাগশেষ 2 থাকবে, কিন্তু আমাকে এখানে ভাগশেষ দেখাবে না, আমাকে ভাগশেষ দেখাবে না, কারণ এক্সেলে কিন্তু কখনো ভাগশেষ দেখায় না আমাকে। যদি ভাগ মিলে গেল তো মিলে গেল, আর যদি না মিললো তাহলে সেটা আমাকে কিন্তু দশমিক করে মিলিয়ে দিবে। কিন্তু আমার যদি রিমাইন্ডার বা ভাগশেষ বের করতে হয় তাহলে সেক্ষেত্রে আমি কী করব, সেক্ষেত্রে আমরা লিখব দেখো ইকুয়ালস টু MOD মড। মড লিখবে দেখো, এখানে বলে দিচ্ছে রিটার্ন দ্য রিমাইন্ডার আফটার এ নাম্বার ইজ ডিভাইডেড বাই এ ডিভিজার। একটা নাম্বারকে ডিভিজার দিয়ে ভাগ করার পর যে ভাগশেষটা বা রিমাইন্ডারটা থাকবে সেটাই কিন্তু রিটার্ন করবে কে, মড। তো মড লেখার পর ফার্স্ট ব্র্যাকেট ধর 27 কমা আমি দিলাম হচ্ছে 5, কমা দিতে হবে কিন্তু 27 কমা 5, তাহলে আমরা দেখবো হ্যাঁ 2 কিন্তু আমাদের ভাগশেষ চলে আসবে, কারণ 25 ভাগ করার পর পড়ে থাকে 2, তো সেই 2টা কিন্তু আমাদের ভাগশেষ হিসেবে চলে আসবে। এটা তুমি অনেক রকমভাবেই করতে পারো, এখানে ধরো কোনো সংখ্যা লিখে নিলে, এবার এই প্রত্যেকটা সংখ্যাকে ধরো ধরো 5 দিয়ে 7 দিয়ে 9 দিয়ে এদেরকে ভাগ করতে হবে। তো আমরা কী করছি দেখো, ইকুয়ালস টু দিচ্ছি, MOD মড লিখছি, ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, কাকে ভাগ করব 345কে, তাহলে সেই সেল অ্যাড্রেসটা দিলাম, কমা কত দিয়ে ভাগ করব 7 দিয়ে, তাহলে সেই সেল অ্যাড্রেসটা দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, দিয়ে এন্টার করছি। তাহলে এটা ভাগ করার পর 2 কিন্তু রিমাইন্ডার থাকবে, 2 চলে এলো। এবার তারপর তুমি কী করবে, সুইচ করে দেবে, যার যেটা রিমাইন্ডার বা ভাগশেষ হচ্ছে সেটা কিন্তু চলে আসবে। যেমন এই সংখ্যাগুলোকে ভাগ করার পর ভাগশেষ থাকছে না, অতএব 0, এটাকে থাকছে না, অতএব 0। আমি যদি চেঞ্জ করি ধরো এখানে 13 করে দিলাম, দিয়ে এন্টার করছি, তাহলে কিন্তু 6 থেকে যাচ্ছে। তো অটোমেটিকভাবে ভাগশেষটা কিন্তু তোমার বেরিয়ে আসবে বা রিমাইন্ডার বেরিয়ে আসবে, কী দিয়ে, মড ফাংশনটা ব্যবহার করে। চলো দেখে নেওয়া যাক পরের ফাংশন। পরের ফাংশন আছে দেখো ম্যাক্স মিন আর এভারেজ। ম্যাক্স মিন আর এভারেজ, ম্যাক্সিমাম মিনিমাম আর এভারেজ বের করা। যদি আমরা কোনো সংখ্যা থেকে ম্যাক্সিমাম নাম্বারটাকে বের করে আনতে চাই, তারপর এখানে সংখ্যাগুলো আছে এবং থেকে ম্যাক্সিমাম বা সবথেকে বড় সংখ্যাটা কী, তাহলে আমরা জানি এক্সেলে যে ফাংশন আছে ম্যাক্স ফাংশন। ম্যাক্স বলছে রিটার্ন দ্য লার্জেস্ট ভ্যালু ইন এ সেট অফ ভ্যালু, ইগনোর লজিক্যাল ভ্যালু অ্যান্ড টেক্সট। লজিক্যাল ভ্যালু এবং টেক্সটগুলোকে ইগনোর করে যে লার্জেস্ট ভ্যালুটা হবে সেই ভ্যালুটাই কিন্তু আমাকে ডিসপ্লে করবে। তো ফার্স্ট ব্র্যাকেট দিলাম ম্যাক্স লেখার পর, এবং যেই ভ্যালুগুলোর মধ্যে থেকে ম্যাক্সিমাম বের করব সেই ভ্যালুগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ করে যদি আমি এন্টার করে দিই, তাহলে এই ভ্যালুগুলোর মধ্যে থেকে ম্যাক্সিমাম ভ্যালুটা কিন্তু আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে, যে 1780 হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। আর মিনিমাম যদি বের করতে হয় তাহলে ইকুয়ালস টু MIN মিন লিখবো, একই রকমভাবে ফার্স্ট ব্র্যাকেট দিব, আর তারপরে আবার সেলগুলোকে সিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট করে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিচ্ছি, করে এন্টার। তা দেখো এইখানে 1349 এই যে ভ্যালুটা, মানে 1349, এই ভ্যালুটা হচ্ছে সব থেকে কম বা ছোট, তো সেই ভ্যালুটা কিন্তু আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে। ওকে, আর এটা আছে এভারেজ। এভারেজ বের করার জন্য পুরোটাই লিখতে হবে, AVERAGE এভারেজ পুরোটাই লিখতে হবে। লেখার পর আবার তুমি ভ্যালুটা সিলেক্ট করবে, এভারেজ মানে গড় বের করা, সিলেক্ট করে এন্টার করবে, তাহলে তাদের গড় বা এভারেজ যে ভ্যালুটা হবে সেটা কেউ দেখিয়ে দেবে। যেমন যদি আমি এই সংখ্যাগুলো এভারেজ বের করি, তাহলে ইকুয়ালস টু AVERAGE এভারেজ লিখলাম, ভ্যালুগুলোকে সিলেক্ট করলাম, করার পর এন্টার করে দিচ্ছি, তাহলে দেখো 590.8 হচ্ছে এই সংখ্যাগুলোর এভারেজ ভ্যালু। এরপরে দেখো লেখা আছে কনকার্টিনেট। কনকার্টিনেট কী করে, একাধিক আলাদা আলাদা ওয়ার্ডকে বা সেন্টেন্সকে একসাথে যুক্ত করতে সাহায্য করে। যেমন এখানে কিছু টেক্সট লিখে দেওয়া আছে, নাম লেখা আছে এবং তাদের সারনেমগুলো লেখা আছে, দুটো আলাদা আলাদা সেলে লেখা আছে। এবার এইখানে যদি তোমাদেরকে বলা হয় যে এই দুটো আলাদা আলাদা টেক্সটকে একসাথে যুক্ত করে লেখো, তখন কিন্তু কনকার্টিনেট ইউজ করে সেটাকে যুক্ত করতে পারো। কী করে যুক্ত করছি আমি, ইজিকাল টু দিচ্ছি CONCATENATE কনকার্টিনেট। কনকার্টিনেট লিখলে এখানে বলছে জয়েন সেভারেল টেক্সট স্ট্রিং ইন টু এ ওয়ান টেক্সট স্ট্রিং, মানে
আলাদা আলাদা টেক্সটগুলোকে কি করছে, যে একটা টেক্সটে পরিণত করতে সাহায্য করছে। তো আমরা কনকর্ডিনেট লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেন টেক্সট ওয়ান আমরা রাহুল, এই যে সেল অ্যাড্রেসটা সেটা দিলাম, কমা দিয়ে সরকার, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার করছি। তাহলে দেখো রাহুল সরকার একসাথে চলে এলো, এবং এখানে আমি কি করছি সিরিজ করে দিচ্ছি, তাহলে সবারগুলো চলে এসেছে। কিন্তু এখানে প্রবলেম আছে, কীরকম প্রবলেম, যে এখানে কোনো স্পেস নেই, রাহুল এবং সরকার পুরোটাই কিন্তু একসাথে হয়ে গেছে। তো এইটা আমরা একটু মডিফাই করবো, এটা আমরা ঠিক করবো একটু। আমরা প্রথমে রাহুল যে সেল অ্যাড্রেসটা ছিল সেই সেল অ্যাড্রেসই কমা, কমা দিয়ে শিফট চেপে ডবল কোটেশন দিচ্ছি, স্পেস দিয়ে ডবল কোটেশনটা ক্লোজ করে দিচ্ছি। মানে কি দাঁড়ালো, যে এই কোটেশনের ভেতরে কিন্তু স্পেসটা থেকে গেল। তাহলে C39 হচ্ছে আমার রাহুলের সেল অ্যাড্রেস, কমা ডবল কোটেশন স্পেস ডবল কোটেশন ক্লোজ কমা, কমা দিয়ে আমি কী করলাম সরকারের সেল অ্যাড্রেসটা দিলাম, দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করছি, ক্লোজ করার পর এন্টার। তাহলে দেখে রাহুল সরকার একটা স্পেস কিন্তু চলে এলো, এবং আমরা যদি সিরিজ করে দিই তাহলে সবার চলে আসবে। ওকে, আচ্ছা এরকম যদি হয় যে প্রত্যেকের নামের সামনে ডক্টর অ্যাড করতে হবে, আমাকে প্রত্যেকের নামের সামনে ডক্টর অ্যাড করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে করব, তো সেটাও দেখে নাও। চলো আমরা এখানে ইকুয়ালস দিলাম, কনকর্ডিনেট, কনকর্ডিনেট লিখলাম, এবার আমাকে ডক্টর অ্যাড করতে হবে। ডক্টর তো কোথাও লেখা নেই, আমি ডবল কোটেশনের মধ্যে ডি আর ডক্টর ফুল স্টপ স্পেস কোটেশন ক্লোজ, ভালো করে খেয়াল করো, ডি আর লিখেছি মানে ডবল কোটেশন দিয়েছি, ডি আর ডট দিয়ে স্পেস দিয়ে কোটেশনটা ক্লোজ কমা, এইবার দিব আমরা রাহুলের সেল অ্যাড্রেস, কমা ডবল কোটেশন স্পেস কোটেশন ক্লোজ কমা সরকারের সেল অ্যাড্রেস কোটেশন ক্লোজ। তা দেখো আমরা ডক্টর লিখেছি, যেটা ডি আর সামনে লেখা হয়েছে, কোটেশনের মধ্যে স্পেস দিয়ে কোটেশনটা ক্লোজ করেছি, কমা C39 রাহুলের সেল অ্যাড্রেস, কমা দিয়ে কোটেশন দেওয়ার পর আমরা স্পেস দিয়েছি কোটেশনটা ক্লোজ করে, আবার কমা দিয়ে পরে সরকারের সেল অ্যাড্রেস দিয়েছি, দেওয়ার পর আমরা এন্টার করলাম। একটাতেই আমাদেরকে শুধু কাজ করতে হবে, যে দেখো ডক্টর চলে এসছে, রাহুল সরকার, ডক্টর রাহুল সরকার, এবার আমরা কী করলাম সিরিজ করে দিলাম, তাহলে সবার সামনে কিন্তু ডক্টর টেক্সটটা অ্যাড হয়ে গেল। এইভাবে আমরা কিন্তু কনকর্ডিনেটটাকে ইউজ করতে পারি, এবং ইউজ করে আলাদা আলাদা সেভারেল সেভারেল টেক্সট স্ট্রিংগুলোকে যুক্ত করতে পারি। অনেক সময় এরকমও হতে পারে, তোমার কাছে কিছু ফোন নাম্বার রয়েছে, তাদের সামনে তোমাকে +91 অ্যাড করতে হবে। যেমন দেখো আমি কিছু নাম্বার লিখছি এখানে, তো দেখো এখানে আমার কাছে তিনটে ফোন নাম্বার আছে, এবং ধরো এই ফোন নাম্বারগুলোর সামনে আমাকে কান্ট্রি কোডটা অ্যাড করতে হবে। তো +91 যে কান্ট্রি কোড, ইন্ডিয়ার +91 কান্ট্রি কোড আছে, আমি কীভাবে অ্যাড করবো, সেক্ষেত্রেও কিন্তু কনকর্ডিনেটটাকে ইউজ করা যেতে পারে। ইকুয়ালস টু দিলাম, কনকর্ডিনেট লিখলাম, লেখার পর ডবল কোটেশন প্লাস দিব, 91 লিখব, স্পেস দিয়ে কোটেশনটা ক্লোজ করে দেব, কমা দিব। তা দেখো ইকুয়ালস টু কনকর্ডিনেট লেখা হলো ফার্স্ট ব্র্যাকেট +91 স্পেস দিয়ে কোটেশন ক্লোজ কমা, তারপর মোবাইল নাম্বারটা যেখানে রয়েছে বা ফোন নাম্বারটা যেখানে রয়েছে সেই সেল অ্যাড্রেসটা দিয়ে দেব, ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এন্টার করলাম, নাম্বারটার সামনে +91 চলে এসছে। এবার আমরা কী করছি সিরিজ করছি, তাহলে প্রত্যেকটা ভ্যালুর সামনে +91 এবং স্পেসটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, তো এইভাবে আমরা কিন্তু কনকর্ডিনেট ইউজ করে আলাদা আলাদা টেক্সট স্ট্রিংগুলোকে যুক্ত করতে পারি। এই কনকর্ডিনেটের বদলে আমরা অ্যান্ড সাইনটাকেও কিন্তু অ্যাড করতে পারি। আমি এখানে করে দেখাচ্ছি, দেখো যে কনকর্ডিনেটের বদলে আমরা কিন্তু অ্যান্ড ব্যবহার করব। তো ইকুয়ালস টু আমি রাহুলের সেল অ্যাড্রেস দিব, অ্যান্ড সিম্বল দিলাম, সরকারের সেল অ্যাড্রেস দিব, এন্টার করলাম, যুক্ত হয়ে গেল। এখানেও একই প্রবলেম, স্পেস নেই, স্পেসটাকে অ্যাড করতে গেলে তাহলে আমাকে অ্যান্ডের পরে ডবল কোটেশন স্পেস কোটেশন ক্লোজ অ্যান্ড আবার দিতে হবে সরকারের সেল অ্যাড্রেস। তাহলে C39 হচ্ছে আমাদের রাহুলের সেল অ্যাড্রেস, অ্যান্ড স্পেস কোটেশন দিয়ে স্পেস কোটেশন ক্লোজ অ্যান্ড D39, মানে আমার C39 অ্যান্ড স্পেস অ্যান্ড D39 তিনটে এখানে যুক্ত হচ্ছে, 1 2 3 দিয়ে এন্টার করবো, স্পেস চলে আসবে। এখানেও যদি আমাকে ডক্টর অ্যাড করতে হয় তাহলে আমরা আবারও কী করব, ডবল কোটেশন ডি আর ফুল স্টপ স্পেস কোটেশন ক্লোজ অ্যান্ড, তা দেখো ডি আরটাকে ডবল কোটেশনের মধ্যে লিখেছি, অ্যান্ড দিয়েছি, C39 অ্যান্ড স্পেস অ্যান্ড D39, এন্টার করে দাও, দেখো স্পেস চলে এসছে, এটাকেও সুইচ করবে।
ঠিক একই রকম যদি ফোন নাম্বারের ক্ষেত্রে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করতে চাই, তো ইকুয়ালস টু ডবল কোটেশন প্লাস 91 স্পেস কোটেশন ক্লোজ অ্যান্ড সাইন দিব, দেওয়ার পর ফোন নাম্বার দিয়ে দিব, দি এন্টার। ব্যাস দেখো চলে এসছে, আমরা এখান থেকে দেখে সিরিজ করে দেবো। দেখো এরপরে আমরা আলোচনা করব লেন ফাংশন নিয়ে। লেন কি করে, কোনো একটা টেক্সটের লেন্থ বা দৈর্ঘ্যটাকে কাউন্ট করে বলে দেয়, ইকুয়ালস টু LEN লেন্থ। তো দেখো কি বলছে, রিটার্ন দ্য নাম্বার অফ ক্যারেক্টার ইন এ টেক্সট স্ট্রিং, একটা টেক্সটের মধ্যে কতগুলো নাম্বার আছে, নাম্বার অফ ক্যারেক্টার আছে সেটা কিন্তু কাউন্ট করে দেবে। যেমন লেন লেখার পর ব্র্যাকেট ডবল কোটেশন আমি লিখলাম LEARN লার্ন উইথ লিপু স্যার SIR। তো এই দেখো লার্ন উইথ লিপু স্যার টেক্সটটা লেখা হয়েছে, এই টেক্সটার মধ্যে কতগুলো ক্যারেক্টার রয়েছে সেটা কিন্তু কাউন্ট করে দেবে উইথ স্পেস, স্পেস সহ। তো দেখো এখানে এই যে টেক্সটটা আছে এখানে কতগুলো ক্যারেক্টার আছে, 16টা ক্যারেক্টার আছে, আর এখানে একটা লার্নের পরে একটা স্পেস, উইথের পরে একটা স্পেস এবং লিপুর পরে একটা স্পেস, 1 2 3 তিনটের পরে তিনটে স্পেস কিন্তু হচ্ছে, তো 16 আর 3 19। তো লেনের কাজ হচ্ছে টোটাল নাম্বারগুলোকে ক্যালকুলেট কাউন্ট করে দেওয়া। আমি যদি ওপরে টেক্সটও দেখাই, যেমন ধরো এই ডক্টর রাহুল সরকার এর মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে, তাহলে আমি ইকুয়ালস টু দিলাম LEN লেন লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে সেল অ্যাড্রেসটা পুট করলাম, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। তাহলে 16 ক্যারেক্টার আছে। তো কতগুলো ক্যারেক্টার আছে গোনার জন্যে আমরা লেন ফাংশনটা ব্যবহার করবো, LEN লেন। ওকে চলো পরেটা দেখে নেওয়া যাক। পরে আছে SQRT, যেটা স্কোয়ার রুট নির্ণয় করা। কোনো একটা সংখ্যার যদি বর্গমূল আমাকে বের করতে হয় বা স্কোয়ার রুট আমরা বের করতে চাই, তাহলে আমরা কিন্তু SQRT করবো। যেমন দেখো ইকুয়ালস টু SQRT ফার্স্ট ব্র্যাকেট কত বললাম আমি 81, তো 81 বর্গমূল কত হবে, 9 হবে, আমাকে 9 দেখিয়ে দিবে। হতেই পারে তোমার কাছে অনেক সংখ্যা আছে যাদের স্কোয়ার রুট বের করতে হচ্ছে, যেমন ধরো 169, তারপরে 121, তারপরে 525। তো এদের যদি স্কোয়ার রুট তোমাকে বের করতে হয় তুমি কী করবে, ইজিক্যাল টু দিবে SQRT স্কোয়ার রুট, রিটার্ন দ্য স্কোয়ার রুট অফ এ নাম্বার, স্কোয়ার রুট মানে বর্গমূল, বর্গমূল বের করবো। আমরা সিলেক্ট করলাম, সেল অ্যাড্রেস ক্লোজ করলাম, এন্টার। তাহলে দেখো 13 চলে এলো। পরেরগুলো আমি সিরিজ করে দিচ্ছি। কোনো একটা সংখ্যার যদি আমাকে বর্গমূল বের করতে হয় তা আমরা SQRT বা স্কোয়ার রুটটা ইউজ করব। এরপরে আমরা আলোচনা করব এক্স্যাক্ট নিয়ে। এক্স্যাক্ট কী করে, দুটো আলাদা আলাদা ওয়ার্ড বা সেন্টেন্স বা নাম্বারের মধ্যে কম্পেয়ার করে, দুটো যদি সেম থাকে তাহলে কম্পিউটার ভ্যালুটা রিটার্ন করবে ট্রু, আর যদি কোনো মিসম্যাচ থাকে তাহলে কিন্তু ফলস ভ্যালুটা রিটার্ন করবে। একটু আমি দেখিয়ে দিচ্ছি। দেখো যখন তুমি কোথাও কাজ করছো, দেখা গেলো তোমাকে কিছু ফোন নাম্বারকে ক্রস চেক করতে বলছে বা আধার কার্ডের নাম্বারকে ক্রস চেক করতে বলছে বা হচ্ছে মোবাইল নাম্বারকে ক্রস চেক করতে বলা হচ্ছে, তো সেক্ষেত্রে তুমি কিন্তু এই এক্স্যাক্টটাকে ব্যবহার করে ক্রস চেকের কাজটা করতে পারো। যেমন ধরো আমি এই তিনটে নাম্বারকে নিচ্ছি, দেখো দু জায়গাতে এই ভ্যালুগুলো রাখা আছে। এবার তোমাকে বলা হলো যে তুমি ক্রস চেক করে মিলিয়ে নাও যে ভ্যালুগুলো ঠিক আছে কি না, দুটোই মেলাতে বলা হয়েছে। যে দুটো যদি ঠিক থাকে তাহলে ভালো কথা, যদি কোনো রকম মিসম্যাচ থাকে তাহলে তুমি ঠিক করে নাও। তো এখানে এখন তুমি 100টা ফোন নাম্বার থাকবে, এখানে 100টা ফোন নাম্বার বা আধার কার্ডের নাম্বার থাকবে, তো সে কতক্ষণ মেলাবে, অনেক সময় লেগে যাবে। তো সেক্ষেত্রে তুমি এবার EXACT এই যে এক্সাক্ট ফাংশনটা সেটা ব্যবহার করতে পারো। এক্সাক্ট দিলে প্রথমে ফার্স্ট সেল অ্যাড্রেসটা কমা দিয়ে সেকেন্ড সেল অ্যাড্রেস, ব্র্যাকেট ক্লোজ করবে, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দেবে। তা দেখো দুটো যদি মিলে যায় তাহলে ট্রু, আমাদের আর চিন্তা নেই। এবার আমরা সিরিজ করব। সিরিজ করার পর যেগুলো আমাদের ফলস বেরোবে সেগুলোকে আমাকে কিন্তু একটু মিলিয়ে নিতে হবে। যেমন ধরো এখানে 700 2 3 ছিল, এখানে 2 6 আছে, তাহলে যে কোনো একটার সঙ্গে আমাকে মিলিয়ে ঠিক করে নিতে হবে, যেটা ঠিক থাকবে তার সাথে মিলিয়ে আমি ঠিক করে নেবো, এবং এন্টার করলে দুটো কিন্তু সেম হয়ে গেল। আবার ধরো যেটা আছে 5 হবে একটা, তো ট্রু হয়ে গেল। তো এক্সাক্টের কাজ হচ্ছে দুটো আলাদা আলাদা বিষয়কে কম্পেয়ার করা, মেলানো, ক্রস চেক করা। যদি দুটো সেম থাকে ট্রু ভ্যালু রিটার্ন করবে, আর দুটো যদি একটু মিসম্যাচ করে তাহলে কিন্তু ফলস ভ্যালু রিটার্ন করবে। চলো দেখে নিই আমরা পরের ফাংশনটা। পরের ফাংশনে লেখা আছে পাওয়ার। পাওয়ার লিখে 4.3, পাওয়ার মানে কোনো সংখ্যার যদি আমাকে কিউব বা স্কোয়ার বা পাওয়ার নির্ণয় করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা ইকুয়ালস টু POWER পাওয়ার লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট 3.2, এই 3.2 মানে হচ্ছে 3 পাওয়ার 2, মানে 3 স্কোয়ার। তো অ্যান্সার কত হবে, 9। যে কোনো সংখ্যার ইকুয়ালস টু আমি
POWER পাওয়ার লিখতে পারি ফার্স্ট ব্র্যাকেট 4, 3 4 এর পাওয়ার 3 মানে 4 এর কিউব তো 4 4 16 16 4 64 64 আমাদের কিন্তু অ্যানসার ডিসপ্লে করে দেবে তো কোন সংখ্যার স্কয়ার কিউব বা তার থেকে বেশি পাওয়ার যদি বের করতে হয় তাহলে তার থেকে বেশি যে পাওয়ারগুলো আছে সেগুলো নির্ণয় করতে সাহায্য করে এবার দেখো লেখা আছে আপার লোয়ার এক্সেলে আপার লোয়ার এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন কারণ এক্সেলে যদি কোনো টেক্সট লেখা থাকো যদি ক্যাপিটাল লেটারে করতে হয় তাহলে তুমি কীভাবে করবে যেমন দেখো এইখানে টেক্সটগুলো লেখা আছে এগুলোকে আমি ক্যাপিটাল লেটারে করতে চাই পুরোপুরি তুমি কীভাবে করো তো খুব সহজ ইকুয়ালস টু তুমি লিখবে আপার ইউ ডবল পি ই আর আপার যদি স্মলটাকে ক্যাপিটাল করতে হয় তাহলে বলছে কনভার্ট দ্য টেক্সট স্ট্রিং টু অল আপার লেটার্স আপার কেস লেটার মানে সবগুলোকে আপার ক্যাপিটালে করে দেবে ব্র্যাকেট দিলে এই সেলটাকে সিলেক্ট করলে ব্র্যাকেট ক্লোজ করছো দেন এন্টার তো দেখো যা যা স্মলে ছিল সব ক্যাপিটালে হয়ে যাবে তবে ঠিক একই রকমভাবে ক্যাপিটালগুলোকে স্মল করার জন্যে এল ও ডাব্লিউ ই আর লোয়ার লিখতে হবে লোয়ার লিখে সেল অ্যাড্রেসটা পুট করো ব্র্যাকেট ক্লোজ এন্টার তো দেখো যা ক্যাপিটাল ছিল সব কিন্তু স্মল হয়ে গেছে আমরা সুইচ করি তো ক্যাপিটালগুলোকে স্মল করার জন্য ক্যাপিটালগুলোকে স্মল করার জন্য লোয়ার আর স্মলগুলোকে ক্যাপিটাল করার জন্যে আপার এইভাবে আপার এবং লোয়ার ফাংশনটা আমরা ব্যবহার করব এরপরে আমরা পার্সেন্টেজ বের করবো কোনো একটা সংখ্যা যদি পার্সেন্টেজ বের করতে হয় তাহলে খুব সহজেই বের করা যেতে পারে দেখতেই পাচ্ছ আমি ধরো ইজিক্যাল টু দিলাম 5000 ইন্টু কত পার্সেন্ট তো ইন্টু দিয়ে ধরো আমি 20% 20 লিখে পার্সেন্টেজ দিব এন্টার বেরিয়ে যাবে যে কোনো সংখ্যার ইকুয়ালস টু দিলাম সংখ্যাটা লিখলাম ইন্টু কত পার্সেন্ট 4% 4 লিখে পার্সেন্টেজ এন্টার খুব সহজেই কোনো একটা সংখ্যা কিন্তু পার্সেন্টেজ নির্ণয় করতে পারবে হ্যাঁ লাস্ট অ্যান্ড ফাইনাল রাউন্ড অফ করা অনেক সময় আমরা দেখে থাকি দশমিকের পর অনেক ঘর চলে আসছে কিন্তু দশমিকের পর দুই ঘর রেখে বাকি ঘরগুলোকে রিমুভ করে দিতে হয় তো সেটার ক্ষেত্রে আমরা রাউন্ড ফাংশনটা ব্যবহার করতে পারি রাউন্ড ফাংশন ব্যবহার করে দশমিকের পরে তুমি যতগুলো ঘর চাইবে রেখে বাকিগুলোকে রিমুভ করতে পারো যেমন দেখো এখানে কিছু ভ্যালু লেখা আছে দশমিকের পরে তাদের বেশ কয়েকটা ঘর চলে এসছে আমরা দুই ঘর রেখে বাকিগুলোকে তুলে দিব তো তার জন্য ফাংশন ইউজ করবো রাউন্ড RONDD রাউন্ড রাউন্ড লিখলাম নাম্বারটা দিলাম কমা দিয়ে কত ডিজিট লাগবে আমি 2 ডিজিট রাখবো দশমিকের পরে 2 ডিজিট তো 2 ডিজিট লিখে কমা দিয়ে 2 লিখে দিলে লিখে দিয়ে এন্টার করে দিলে ব্যাস হয়ে গেল 68 এবার তোমার বলবে 68 কেন এলো তো আমার নিয়ম যেটা জানি যে দশমিকের পরে 3 নম্বর সংখ্যাটা যদি 5 কিংবা 5 এর বেশি হয় তাহলে আগের সংখ্যাটার সঙ্গে 1 যোগ করে ভাগটাকে শেষ করতে হয় যেটা আমরা পড়েছি তো সেই নিয়ম মতো এখানে কী হচ্ছে যে 6 7 5 3 নম্বর সংখ্যাটা 5 ছিল তো তার আগের সংখ্যাটার সঙ্গে মানে 7-এর সঙ্গে 1 যোগ করে ভাগটাকে কিন্তু শেষ করা হচ্ছে মানে এখানে 6 8 হচ্ছে পরেরটা কিন্তু দেখবে 5ই থেকে যাবে কারণ 3 আছে 3 নম্বরটা 5-এর কম এই দেখো সুইচ করলাম তো দশমিকের পরে দুই ঘর রেখে বাকিগুলোকে তুলে দেওয়ার জন্য আমরা রাউন্ড অফ করতে পারি তো এই ছিল আমাদের মাইক্রোসফট এক্সেলের কিছু ইম্পর্টেন্ট ফাংশন যেগুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে এই ধরনের হেল্পফুল ভিডিও নোটিফিকেশনগুলি খুব সহজেই পেয়ে যাবে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ।